বর্তমান সময়ে বাংলাদেশে ফেসবুকের কোনো সার্ভিসই ইউজ করা যাচ্ছে না সেটা মেসেঞ্জার হতে পারে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যেটাই হোক না কেন তবে এবার সরাসরি নির্দেশনা আসতে যে কবে ফেসবুক চালু হবে এই বিষয় সম্পর্কে কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন জুনেদ আহমেদ পলকের পক্ষ থেকে গ্রামীণ ফোন রবি বাঙালিং টেলিটক তাদের ফোর জি নেটওয়ার্ক সচল করার বিষয়টা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করেছে তার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু ফাইভ জিবি ডাটা বোনাস পেয়েছেন প্রত্যেক সিম অপারেটরের গ্রাহকরা তাদের নেটওয়ার্ক চালুর সঙ্গে সঙ্গেই এই ডাটা কিন্তু দেওয়া হয়েছে আমরা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু পেয়েছি এদিকে তথ্য এবং যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন আটাশ জুলাই ফেসবুক টিকটক এবং অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম রয়েছে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে তাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য তাদের তিরিশ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে পলক বলেন তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুক সংক্রান্ত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে অর্থাৎ একত্রিশে জুলাই কিন্তু জানা যাবে বাংলাদেশে ফেসবুক অর্থাৎ মেটার যেই সকল সার্ভিস রয়েছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা আপনার বিভিন্ন ক্ষেত্রে টিকটক এগুলা কবে থেকে চালু হচ্ছে আর ফেসবুক ইউজের ক্ষেত্রে আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক থেকে শুরু করে টেম্পোরারি ব্লক বা সাসপেন্ড বা ডিসেবলও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে আপনি যখন ফেসবুক ইউজ করতেছেন ফেসবুকে লগ যখন আপনি করতে যাচ্ছেন ভিপিএন কানেক্ট করে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ড এবং আপনার ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস সরাসরি কিন্তু এই আপনি যে ভিপিএন কানেক্ট করা অবস্থায় ফেসবুকে লগ করতেছেন এই ভিপিএন সার্ভারের মালিকের কাছে কিন্তু চলে যাবে তো সেক্ষেত্রে আপনার ইমেল আইডি ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সে হ্যাকও করে নিতে পারবে সো অবশ্যই আপনারা এদিকে নজর রাখবেন আপনার পূর্বে যদি ফেসবুক লগ করা থাকে জাস্ট ভিপিএন কানেক্ট করে এখন ফেসবুক ইউজ করেন তেমন কোনো প্রবলেম হবে না তবে আপনার নতুন করে ফেসবুক লগ এর চেষ্টা করবেন না ভিপিএন কানেক্ট করা অবস্থায় সো আশা করি হয়তোবা বিষয়টা জানতে এবং বুঝতে পেরেছেন কবে থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার থেকে শুরু করে টিকটক অফিসিয়ালি চালু হচ্ছে